হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো গতকালকে আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, বাবার বাড়ি থেকে একটা জিনিস নিয়ে এসেছি, এই যে দেখেন। কালকে এটার মধ্যে আমি রান্না করছিলাম, আজকেও রান্না করব, চলেন দেখাই। আসলে ঘটনাটা হচ্ছে, কিছুদিন আগে খবরে দেখেছিলাম আমরা যেসব ননস্টিক এবং অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কড়াই ব্যবহার করি সেসব আসলে স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এটা দেখার পর আমি গুগল সার্চ দিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি, তখন আমি জানতে পারি যে মাটির পাত্র ব্যবহার করলে খাবারের গুণগত মান 100% বজায় থাকে। দুঃখের বিষয় হলো, মা যেইভাবে বলেছিল এটা আমি সেইভাবেই সিজনিং করেছিলাম, তারপর ব্যবহার শুরু করেছিলাম, তারপরও এটা আমি একদিনের বেশি ব্যবহার করতে পারিনি। এমনিতেই মাটির পাত্রে রান্না করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তাতে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু এরকমভাবে যদি হাঁড়ি ভেঙে যায় সেক্ষেত্রে রান্না করাটা তো আসলে সম্ভব না। গতকালকে আমি 3 পদ রান্না করেছিলাম, আজকে মাছ ভাজতে ভাজতে সেটার এই রকম অবস্থা হয়ে গিয়েছে। তবে এখনও আমি হাল ছাড়িনি, আবারও নতুন একটা পাত্র এনে আমি ট্রাই করব রান্না করার। আর আপনাদের মধ্যে কারো যদি মাটির পাত্রে রান্না করার অভিজ্ঞতা থাকে তবে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন কী করলে পাত্রটি এরকম রান্না করতে গিয়ে ভাঙবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।